যৌথ নির্বাচন হলে হিন্দুরা অত্যন্ত চতুর এবং চালাক মানুষ, এরা টোটাল পাকিস্তান আবার ভারতের মধ্যে ঢুকায় ফেলবে। অতএব আমরা এটি রাজি না। ওনাদের সংখ্যা মুসলিম লীগ যেদিন গঠন হয়েছে 1905 সালে, ওই দিন গঠনের দিনই বলছে যে আমরা ই করব, ওই যে কি বলে কোনো সংরক্ষিত আসন কিংবা যৌথ নির্বাচনে যাব না। কেন যাব না? কারণ যৌথ নির্বাচনে হিন্দু সম্প্রদায় তাদের ভোটারের সংখ্যাগরিষ্ঠতার কারণে তাদের মতো আদা মুসলমান যে করে ওইগুলোরে তারা পার্লামেন্টে নিয়ে যাবে, যারা মুসলিমদের জন্য কোনো কথা বলতে পারবে না। অতএব মুসলিমদের যদি সত্যিকার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হয় পৃথক নির্বাচন আনতে হবে, একটা মুসলিম লীগের বক্তব্য। এবং সেটা 1909 সালে ভারত সরকার সেটা মেনে নিয়েছে, 1916 সালে এবং 1919 সালে ভারত চলন আইনে মানে সেটা হচ্ছে। পরবর্তীকালে বাংলা ভারত যখন স্বাধীন হলো, ভাগ হয়ে গেল, ভাগের পরে 1954 সালে যে নির্বাচন সে নির্বাচনেও পৃথক নির্বাচনের ভিত্তিতে হয়েছিল। এবং আমরা যে কারণে জোর গলায় দাবি করতে পারি সেটা হচ্ছে যে আমরা তো পাকিস্তানকে সমর্থন করি নাই। আমরা পাকিস্তানকে কেন সমর্থন করেছি? যে আমাদের নেতা যোগেন মণ্ডল, সেই সময় পূর্ববঙ্গের নেতা, উনি পাকিস্তানে মুসলিম লীগের সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে দর কষাকষি করলেন যে আমাদের মাইনরিটিদের জন্য আপনারা কী কী দেবেন, তফসিলদের জন্য কী কী দেবেন। তো কংগ্রেস যেটা তার দিতে চায়, এরা তার তিন ধাপ বেশি দিতে চায়, বলে আমরা বেশি দেবো, আপনি আমাদের সঙ্গে আসুন। কারণ মুসলিমরা তো চালাক, অনেকে আপনারা হয়তো মনে করবেন যে মুসলিমরা মনে খুব দুর্বল, বুদ্ধি শুদ্ধি কম, কিন্তু বাস্তবতা যদি তাদের ইতিহাস ধরেন, আরবের থেকে মাত্র গুটি কয়েক লোক এসে আজকে আমার দেশ দখল করেছে, আমাদের মন্দির ভাঙছে, আমাদের প্রতিমা ভাঙছে, এবং আমাদের আজকে বাংলাদেশের 90% লোককে তারা কনভার্ট করছে, তার মানে কতখানি পাওয়ারফুল, কতখানি মানে বুদ্ধিমান বা চতুর থাকলে এই কাজগুলো তারা করতে পারে। আজকে দেখেন সেইটা হওয়ার পরে তখনই ই হলো, 72টা সিট গেল, সঙ্গে সঙ্গে কিছু মুসলিম লীগের নেতারা এটা নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলো, পার্লামেন্ট ধরেই তো হিন্দুদের হয়ে গেল, সমস্ত পার্লামেন্ট ধরে হিন্দুরা, এটা তো আমরা চাই নাই। আমরা তো পাকিস্তান যেটা কায়েম করেছি সেটা হচ্ছে যে নিরেট শুধুমাত্র ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান হবে, এখানে মুসলিমদের মানে চিন্তা চেতনা প্রতিষ্ঠিত হবে। অথচ এই পার্লামেন্টের মধ্যে 72 জন হিন্দু, মানে এরা তো আমাদের সমস্ত কাজে বাধা দিবে। শুধু তাই না, চাকরির ক্ষেত্রে ডিফেন্স এবং ফরেন সার্ভিস সহ 30% চাকরি হচ্ছে হিন্দুদের দিতে হবে, এটা হচ্ছে একবারে লিখিত পরিকল্পনা। আর অন্য ক্ষেত্রে 20%, আর হচ্ছে প্রাদেশিক পরিষদে 30% হিন্দু প্রতিনিধি থাকবে, যতগুলো পার্লামেন্ট এমপি তার 30 জন থাকবে হিন্দু, আর সেন্ট্রালে আবার 10% হিন্দু। এইভাবে চুক্তি হচ্ছে মুসলিম লীগের সঙ্গে তফসিল ফেরার সঙ্গে, ফলাফল হচ্ছে বলতেছে সমস্ত জায়গাতে যদি 30% যদি সরকারি লেভেলে হিন্দুরা যায়, তার মানে যেন যায় সেই দিকে হিন্দু, যেখানে যায় সেখানে হিন্দু, বলছে যে এইভাবে তো চলতে দেওয়া যাবে। এনিহাও এই হিন্দুদের পার্লামেন্ট থেকে বের করতে হবে, হিন্দুদের এই চাকরি থেকে বের করতে হবে। এবং শুধু তাই না, এই যে ছেলেমেয়েরা লেখাপড়া করবে এর আবার 30% কোটা থাকবে সমস্ত ইউনিভার্সিটিতে হিন্দুদের, সব জায়গা, সরকারি এবং বেসরকারি মেডিকেল সব জায়গা। এবং এদের লেখাপড়া করে স্টাইপেন্ড, সরকারি স্টাইপেন্ড হবে, কোনো ব্যক্তিগত টাকা দেওয়া লাগবে না, সেটা পাকিস্তান গভর্নমেন্ট এটা বহন করবে, সরকারি স্টাইপেন্ড। তাহলে বলছে যে আমাদের সরকারি টাকায় পড়বে, সরকারি টাকায় চাকরি পাবে মুসলিম দেশ, তাহলে আমাদের এটা থাকলো কি? এবং এই কথাগুলো আপনারা লেখা আছে হোসেন শহীদ সরদের আত্মজীবনীতে, তারা এটা নিয়ে অনেক মানে চেঁচামেচি করেছে। পরবর্তীকালে যারা এই চেঁচামেচি করলো সেই লোকগুলো মুসলিম লীগ থেকে বের হয়ে আওয়ামী লীগ গঠন করলো, মানে কট্টরপন্থী মুসলিম গ্রুপ, যে গ্রুপরা বললো যে হিন্দুদেরকে হলো কাফের, তাদের কোনো প্রতিনিধিত্ব আমরা মানবো না, কোনো জায়গায় আমরা ঢুকতে দেবো না, যে লোকগুলো বললো সেই লোকগুলোই মূলত আওয়ামী লীগ। এবং আওয়ামী শব্দটা কিন্তু একটা উর্দু শব্দ, আপনারা জানেন, দেখেন তারা বলতেছে আমরা বাঙালি জাতীয়তাবাদ। এবং তাদের যে প্রধান যিনি এই দলটা গঠন করছেন হোসেন মোহাম্মদ সরওয়ার্দী, উনিও একজন পাকিস্তানি মানুষ, উনি উনার ভাষাও কিন্তু বাঙালি না, উর্দু। তাহলে একজন উর্দুভাষী লোক বাঙালি জাতীয়তাবাদ করতেছেন, একজন উর্দুভাষী লোক দলটার নাম আওয়ামী মানে উর্দু রাখতেছেন, তো এই যে প্রতারণা। এবং একই সঙ্গে কী বলতেছে যে হিন্দুদের সমস্ত চাকরি বাকরি ব্যবসা প্রতিষ্ঠান এমনকি পার্লামেন্ট থেকে বের করে দিতে হবে। এবং সেইটা নিয়ে প্রথমত অনেকেই আপত্তি করলো, এটি নিয়ে পাকিস্তানের মধ্যে অনেক দ্বন্দ্ব সংঘাত হলো। দ্বন্দ্ব সংঘাত হওয়ার পরে একসময় সেটা নিয়ে পাকিস্তানের উচ্চ কক্ষে এটা নিয়ে বিতর্ক তৈরি হলো। আচ্ছা, সে বিতর্কের মধ্যে সে সমস্ত পাকিস্তান পার্লামেন্ট এটা নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারলো না, পরে বললো যে প্রাদেশিক পরিষদের উপর দায়িত্ব দিই, প্রাদেশিক পরিষদ যা বলে সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নিই। তো তখন পাকিস্তান প্রাদেশিক পরিষদে ওখানে মুসলিম হিন্দু কম, ওরা বললো না এটা পৃথক নির্বাচনের মধ্যে নিতে হবে, যৌথ নির্বাচন হলে হিন্দুরা অত্যন্ত চতুর এবং চালাক মানুষ, এরা টোটাল পাকিস্তান আবার ভারতের মধ্যে ঢুকায় ফেলবে। অতএব আমরা এটি রাজি না, ওনাদের সংখ্যা ওনাদের ভোট ওনাদের নাকি, আমাদেরকে নাহলে মুসলিম হিন্দুরা আমাদেরকে প্রভাবিত করলে আমাদেরকেই করবে। আমাদের দেশীয় যেটা পশ্চিমবাংলা, এখানে বঙ্গবন্ধু আছে, আওয়ামী লীগরা এরা মুসলিমদের হিন্দুদের সঙ্গে যখন থাকে, এরা বলল যে হিন্দুরা অত্যন্ত নির্বোধ জাতি, এদের মানে ই নাই, কোনো যুক্তিবুদ্ধি নাই, লেখাপড়া জানে না, যা বলবে এদের মাথার মধ্যে একটা কিছু বাধায় দিলে এরা এটাই ভাববে,
কোনো চিন্তা নাই, আমরা যৌথ নির্বাচনে নিয়ে আসবো, নিয়ে আসলে পার্লামেন্টে ঢুকতে পারবে না। তারা কয়েকটা উদাহরণ দিয়ে দিল যে খুলনা জেলা হিন্দু মুসলিম অধিবাসীর সংখ্যা প্রায় সমান, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের লোকসভা নির্বাচনে 8 জন মুসলমান আর 7 জন হিন্দু নির্বাচিত হয়েছে, মানে 8 আর 7 সমান সমান। কিন্তু জেলা বোর্ড যখন আছে যুক্ত নির্বাচনে, সেখানে দেখা গেলো যে 30 সদস্যের মধ্যে 28 জন মুসলমান, 2 জন হিন্দু। এবং ফরিদপুর জেলা বোর্ডের কথা বললো একই ব্যাপার, এবং দিনাজপুর জেলা বোর্ডের উদাহরণ দিল যে দিনাজপুরের মধ্যে পৃথক নির্বাচনে হয় 7 জন, মানে 7 জন হচ্ছে মুসলিম আর হচ্ছে 5 জন হিন্দু, কিন্তু যেই যৌথ নির্বাচন আসলে 1 জনও নাই, সব পাবে। অতএব হিন্দুদেরকে যদি বাঙালি বানায় দেওয়া যায় তাহলে দেখবেন যে হিন্দুরা পার্লামেন্টে ঢুকতে পারবে না, কোনো জায়গা ঢুকতে পারবে না। আমাদের এত বড় একটা সুযোগ নিতে হবে এবং ব্ল্যাকমেল করতে হবে হিন্দুদের সব, এবং ঠিক এই শব্দটাই তারা ব্যবহার করছে।